হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সম্পাস ব্লগে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। আর আজকে তো হচ্ছে হোলি, মানে আজকে হচ্ছে রং খেলা। তো কালকে আবির ছিল, আজকে রং খেলা। তো আমি এখন যাব হচ্ছে আমার দিদিকে রং দিতে। তো চলো দেখি ও কী করছে, ওকে রং দিব, ঠিক আছে? আর ওকে রং দেওয়ার জন্য আমি আমার ভাগনাকে বলবো যে এই ভিডিওটা করে দিবি, তো মাকে আমি রং দিব। তো চলো দিদিকে রং দিতে যাচ্ছি। আয়ন, তোর মাকে আমি রং দিব, তুই আমাকে হেল্প করবি, তুই আমাকে ভিডিও করে দিবি, ঠিক আছে? এই যে সায়ন, এই যে আমার ভাগ্না, এ আমাকে হেল্প করবে, ঠিক আছে? চলো একটু সায়নকে দেওয়া যাক। চলো এখন যাবো আমরা বৌদিকে দিতে, ঝোনো দি, চলো আমি আর আমার দিদি মিলে যাবো এখন বৌদিকে দিতে। তো চলো বৌদিকে রং দিয়ে আসি। বৌদি নেয় ওর জন্য দাদাকে দিচ্ছি। বৌদি নাই বাড়িতে, বৌদি চলে গেছে জমিতে, তোর জন্য অবন থেকে বের হ, তোকে দিব না তো, তোর জন্য দাদাকে দিয়ে দিলাম। আমরা রং দেওয়ার জন্য লোক খুঁজতেছি কিন্তু লোক আর খুঁজে পাচ্ছি না। আমরা তিনজন মিলেই খেলতেছি, এর জন্য আমার বৌদি তো নাই, বৌদি থাকলে বৌদিকে বুধ বানাইতাম। বৌদি আসুক, বৌদি আসলে বৌদিকে দিব। যদি তো দিদাদেরকে দে, নাম দেবো না একটু পরে, মাংস টাংসের মধ্যে পড়বো, মাংস খাবো। আমরা এখন রং খেলি, আসো আমার বৌদি রং দিয়ে বৌদিকে রং না দিলে মনেই হয় না হোলি হোলি, তাই না? এই যে আমার বান্ধবী আমার জন্য প্রসাদ নিয়ে আসছে, খিচুড়ি প্রসাদ। তো আমি এখন বসে বসে খিচুড়ি খাচ্ছি, ও নিয়ে আসলো আমার জন্য, নিয়ে আসলো। ও রং খেলবে না এবার, ও ঠাকুরকে দেয়নি, ওর জন্য ও রং খেলবে না। তো আমি খেয়ে দিই আবার কতক্ষণ রং খেলবো, চলো আগে খেয়ে নিই প্রসাদটা। দেখো আমি পুরো ভূত হয়ে গেছি, এখনো স্নান করিনি। এত কটা বাজে, কটা বাজে এখন? চারটা মনে বেজে গেছে, আমি এখনো স্নানও করিনি, ভূত ছেজে এখনো রং খেলছি। আমরা এখনো রং খেলেই যাচ্ছি, আমি আর আমার দিদি। ওই আদর চ
আমরা এখন রং খেলে যাচ্ছি আর একটু রং খেলবো তারপর স্নান টান করবো।